আসলে এক্সপোটা দেখে খুবই ভালো লাগছে। আপনি যদি একটু খেয়াল করেন, এখানে অনেক রকমের প্রোডাক্টগুলো আছে যেটা আসলে আমাদের অ্যাওয়্যার, আমাদের উই ওয়ার নট অ্যাওয়্যার। যেমন রোবোটিক্স নিয়ে এখানে আছে, এআই নিয়ে দেয়ার ওয়ার্কিং এখানে, এক্সপোর্ট নিয়ে ইউনো এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট হবে, এবং অ্যাডভান্স টেকনোলজি সলিউশন এটিএস এক্সপো, এটা অন্যরকমের একটা, আমার মনে হয় অন্যরকমের একটা গ্যাদারিং। এরকম আগে ইনিশিয়েটিভ নিয়ে নেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে না, তবে এত প্রোডাক্ট, 50,000 প্রোডাক্টস, এভরিথিং ইউ হ্যাভ, সোলার প্যানেল থেকে শুরু করে, রোবোটিক্স থেকে শুরু করে, ইউ হ্যাভ সেরামিক্স থেকে শুরু করে, মানে হোয়াট নট, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটার্স, প্রত্যেকটা আইটেম এখানে আছে। সো দিজ আর দ্য থিংস ইউ ক্যান এক্সপোর্ট, যেটা বাংলাদেশের ইকোনমির জন্য খুবই বড় একটি অবদান রাখবে। ওয়ালটন হ্যাজ অলওয়েজ বিন এ ট্রেমেন্ডাস ফিগার ফর দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। $10 million দে হ্যাভ বিন এক্সপোর্টিং। তো এই এক্সপোর্টটা যদি আপনি চিন্তা করেন কতটুকু অবদান আমাদের জাতীয় রাজস্বতে রাখছে, এটা কতটুকু এক্সপোর্টের মাধ্যমে কতটুকু ডলার আমাদের এখানে দেশে আসবে এই এক্সপোর্টের মাধ্যমে, ইট ইজ বিকামিং নেক্সট টু আরএমজি। আস্তে আস্তে এই টেকনোলজিগুলো যদি চিন্তা করেন, আমাদের দেশে যারা ছেলেমেয়েরা পড়ালেখা করে বড় হচ্ছে, তারাও কিন্তু টেকনোলজি নিয়ে কিন্তু দে আর স্টাডিং ইন দ্যাট ওয়ে, ইন দ্যাট রিগার্ড আমার মনে হচ্ছে দিস উইল কিপ আ ট্রেমেন্ডাস, ইউ নো, ইট ইজ আ পটেন্সিয়াল ইভেন্ট, যেটার মাধ্যমে আমরা অনেক অনেক লাভবান হব পুরো বাংলাদেশে।